আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইকরা চ্যানেলের দর্শক ও শ্রোতাবৃন্দদেরকে জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। আজকের আমি যে দোয়াটির কথা বলে দেব সেটি হলো হাটের ব্যথায় যে দোয়াটি পড়বেন, এই দোয়াটি পড়লে আপনার হাটের যে কোনো ধরনের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। এটি একটি কোরআনী আমল পরীক্ষিত। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের ডান পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ধরনের দোয়া পাওয়ার জন্য। এছাড়াও ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেবেন ইসলাম ধর্ম প্রসারের জন্য এবং তাদের উপকারের সাথে আপনি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে এই রোগ থেকে সে মুক্তি পেতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন মূল ভিডিওটি শুরু করা যাক। হাট বা হৃৎপিণ্ড মানুষের শরীরের কোনো অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ। এই হৃৎপিণ্ড সম্পর্কে হাদিসে পাকে এসেছে, মানুষের শরীরে একটি গোস্তের টুকরো আছে যার এই টুকরোটি সুস্থ থাকবে তার পুরো শরীরই সুস্থ থাকবে, আর যার এই গোস্তের টুকরোটি অসুস্থ হয়ে যাবে তার পুরো শরীরই অসুস্থ হয়ে যাবে। আর তার সুস্থ রাখার উপায় হলো আল্লাহর জিকির। মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গটি হাট বা হৃৎপিণ্ড বর্তমান সময়ে অনেক বেশি রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। হাট বা হৃৎপিণ্ডের ব্যথা বা যে কোনো রোগের সম্মুখীন হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। তবে কুরআনুল কারিমের আমলেও হৃৎপিণ্ডের ব্যথা ও বিধি থেকে মুক্ত থাকা যায়। যারা নিয়মিত কুরআনের আমল করবে আল্লাহ তাআলা তাদের হৃৎপিণ্ডের ব্যথাসহ যাবতীয় রোগ ব্যাধিগুলো দূর করে দেবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই ছোট্ট দোয়াটি হলো আমি এখন মোবাইলের স্ক্রিনে লিখে দেবো, আপনারা অতি সহজে এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন। আমি ধীরে ধীরে বলবো আরবি ও বাংলা উচ্চারণ সহ। তো সেই দোয়াটি হলো আল্লাযিনা আমানু ওয়া তাকামান্নু কুলুবুহুম বিজিকিরিল্লাহি আলা বিজিকিরিল্লাহি তাবামানুল কুল্লুবি। সূরা রাত আজ সংখ্যা 13। আমল যে ব্যক্তি দ্বারা তাদের উল্লেখিত আয়াত নিয়মিত 41 মাস পাঠ করবে আল্লাহ তাআলা তার হাট ও হৃৎপিণ্ডের ব্যথা রোগ ব্যাধি দূর করে দেবেন। আয়াতের নির্দেশনা অনুযায়ী বেশি বেশি জিকির করাও জরুরি। সুতরাং আল্লাহর স্মরণ ও কোরআনের আমলই মানুষকে হাট বা হৃৎপিণ্ডের যাবতীয় রোগ ব্যাধি ও ব্যথা থেকে মুক্ত রাখতে পারে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাট বা হৃৎপিণ্ডের যত্ন নেওয়ার পাশাপাশি নিয়মিত কোরআনের আমল করার তৌফিক দান করুন, বুকের সব ধরনের ব্যথা থেকে হেফাজত করুন, আমিন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম ধর্ম প্রচারের জন্য পাশে থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।